বিশ্বযুদ্ধৰ আগজাননী এই কাৰণে এই কথাখাৰ কবলগা হৈছে বা তৃতীয় বিশ্বযুদ্ধ এই কাৰণে ইয়াৰ আগজাননী বুলি কবলগা হৈছে এতিয়া ৰাছিয়াই সহায় বিচাৰিছে চীনৰ পৰা তাৰ সমান্তৰালকৈ আমেৰিকাও ৰাছিয়াক পকিয়নি দিছে আৰু এতিয়া সমগ্ৰ ঘটনা প্ৰক্ৰিয়া তৃতীয় বিশ্বযুদ্ধৰ দিশলৈ গৈ আছে নেকি এই মুহূৰ্তত ৰাছিয়া ইউক্ৰেনৰ যুদ্ধৰ আজি 19 নম্বৰ দিন আৰু 19 নম্বৰ দিনৰ শেহতীয়া কিছু আপডেট লৈ এই মুহূৰ্তত সকলোতকৈ ডাঙৰ খবৰটো আমি আপোনালোকক দিব ওলাইছো যে তৃতীয় বিশ্বযুদ্ধৰ আগজাননী তৃতীয় বিশ্বযুদ্ধৰ আগজাননী এই কাৰণে হৈছে কাৰণ এবাৰ ৰাছিয়াই সহায় বিচাৰিছে চীনৰ ইউক্ৰেনৰ বিৰুদ্ধে যুদ্ধ দিবলৈ চীনৰ সহায় বিচাৰিলে ৰাছিয়াই চীনৰ সহায়ত ভয়ংকৰ আক্ৰমণৰ পৰিকল্পনা ৰাছিয়াৰ তৃতীয় বিশ্বযুদ্ধৰ আগজাননী চীন ৰাছিয়া একলগ হ'লে একগোট হ'ব পাৰে নেটো অৰ্থাৎ নেটোও একগোট হৈ যাব নেটোৱে আক্ৰমণ কৰিলে সৃষ্টি হ'ব বিশ্বযুদ্ধৰ আৰু এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ যুদ্ধৰ আজি 19 নম্বৰ দিন আৰু 19 নম্বৰ দিনৰ দিনাখনেই ৰাছিয়াই সহায় বিচাৰিলে চীনৰ যুদ্ধত চীনৰ সহায় বিচাৰিছে এবাৰ ৰাছিয়াই আৰু ইয়াৰ লগে লগে এতিয়া সমগ্ৰ বিশ্বত প্ৰশ্ন যে তৃতীয় বিশ্বযুদ্ধৰ এয়া আগজাননী নেকি ৰাছিয়াৰ সহায় চীনে যদি কৰে তেতিয়াহ'লে সম্পূৰ্ণৰূপে তৃতীয় বিশ্বযুদ্ধৰ প্ৰেক্ষাপট প্ৰস্তুত হৈ যাব আৰু তৃতীয় বিশ্বযুদ্ধ আৰম্ভ হ'ব যুদ্ধৰ শেহতীয়া আপডেট হৈছে চীন ৰাছিয়াৰ চীন আৰু ৰাছিয়াক চীনে ৰাছিয়াক এই যুদ্ধত সহায় কৰিবৰ বাবে সহায় বিচাৰিলে তৃতীয় বিশ্বযুদ্ধৰ এই আগজাননী শেহতীয়া আপডেট 19 নম্বৰ দিন আজি যুদ্ধৰ নৱদশ দিন আৰু নৱদশ দিনত এবাৰ ৰাছিয়াই চীনৰ সহায় বিচাৰিছে ইউক্ৰেনৰ বিৰুদ্ধে যুঁজ দিবলৈ চীনৰ সহায়ত ভয়ংকৰ আক্ৰমণৰ পৰিকল্পনা ৰাছিয়াৰ সবিশেষ কথা পাতিবলৈ মই সংযুক্ত হ'ম নেত্ৰ তৃতীয় বিশ্বযুদ্ধৰ এই আগজাননী নেকি নে কি কয় নিশ্চয় নিক্ষেপ ক্ষমা এই মুহূৰ্তত সবাতোকৈ ডাঙৰ খবৰটো আমি টাইম এইটো দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছোঁ তৃতীয় বিশ্বযুদ্ধৰ আগজাননী নেকি এই মুহূৰ্তত ডাঙৰ প্ৰশ্ন উত্থাপন হ'ল যে কিয়নো ৰাছিয়াৰ ফালৰ পৰা চীনৰ সহায় বিচৰা হৈছে ইউক্ৰেনৰ ওপৰত আক্ৰমণ কৰিবলৈ ৰাছিয়াৰ ফালৰ পৰা চীনৰ সহায় বিচৰা হৈছে আৰু ৰাছিয়াৰ ফালৰ পৰা চীনৰ সৈন্য বিচৰা হৈছে অস্ত্ৰ শস্ত্ৰ বিচৰা হৈছে ডাঙৰ কথাটোৱে হৈছে যদি চীনে কিবা কাৰণত ৰাছিয়াক সহায় কৰিবলৈ হয় তেতিয়াহ'লে আমেৰিকা কঠোৰ হ'ব পাৰে যদি আমেৰিকা কঠোৰ হয় তেতিয়াহ'লে নাটো একগোট হ'ব পাৰে আৰু নাটো একগোট হ'লে চীন ৰাছিয়া আৰু নাটোৰ মাজত ভয়ংকৰ যুদ্ধ হ'ব পাৰে আৰু এই ভয়ংকৰ যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধৰ আগজাননী বা তৃতীয় বিশ্বযুদ্ধৰ সৃষ্টি কৰিব পাৰে সেই আশংকা এই মুহূৰ্তত বিশ্বজুৰি চৰ্চিত হৈ পৰিছে কিয়নো চীনৰ ফালৰ পৰা সহায় বিচাৰিছে ৰাছিয়াই এই মুহূৰ্তত ৰাছিয়াৰ ফালৰ পৰা ইউক্ৰেইনৰ ওপৰত ভয়ংকৰ আক্ৰমণৰ পৰিকল্পনা কৰা হৈছে আৰু চীনৰ সহায় লাগে ৰাছিয়াক চীনৰ ফালৰ পৰা সহায় বিচৰা হৈছে চীনৰ জিনপিঙৰ পৰা সহায় বিচাৰিছে অৰ্থাৎ জিনপিং আৰু পুটিন যদি একগোট হ'বলৈ হয় তেতিয়াহ'লে আমেৰিকা আৰু নাটো একগোট হ'ব পাৰে নাটোৰ সদস্য ৰাষ্ট্ৰসমূহ একগোট হ'ব পাৰে আৰু ইউক্ৰেইনৰ সমৰ্থনত তেওঁলোক থিয় হ'ব পাৰে এই পৰ্যন্ত আমেৰিকাৰ ফালৰ পৰা যুদ্ধ নকৰোঁ বুলি কোৱা হৈছে যদি আমেৰিকাই চীন আৰু ৰাছিয়া একগোট হ'লে আমেৰিকা বা নাটোৰ সদস্য ৰাষ্ট্ৰসমূহ একগোট হয় তেতিয়াহ'লে তৃতীয় বিশ্বযুদ্ধ হ'ব পাৰে সেই আশংকা ইতিমধ্যে ব্যক্ত কৰা হৈছে মাত্ৰ এটা দিন পূৰ্বে ৰাষ্ট্ৰপতি জো বাইডেনৰ ফালৰ পৰা যিটো আশংকা ব্যক্ত কৰা হৈছিল যে নাটোৱে যদি আক্ৰমণ কৰে ৰাছিয়াৰ বিৰুদ্ধে তেতিয়াহ'লে এয়া তৃতীয় বিশ্বযুদ্ধ হ'ব পাৰে বা তৃতীয় বিশ্বযুদ্ধৰ আশংকা প্ৰকাশ কৰিছিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বুলি ৱাৰ্ণিং দিছিল আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে আৰু তাৰ পাছতেই চীনৰ পৰা সহায় বিচাৰিছে ৰাছিয়া আৰু এই মুহূৰ্তত সবাতোকৈ ডাঙৰ খবৰটো হৈছে যে প্ৰথমবাৰৰ বাবে ৰাছিয়াই চীনৰ পৰা সহায় বিচাৰিছে এই ইউক্ৰেইনৰ বিৰুদ্ধে যুদ্ধ দিবলৈ আৰু যদি চীনে সহায় কৰে তেতিয়াহ'লে হয়তো বিশ্বৰ প্ৰেক্ষাপটত যুদ্ধৰ পৰিৱেশ কিছু সলনি হ'ব পাৰে এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰটো হৈছে যে চীনৰ পৰা ৰাছিয়াই এই মুহূৰ্তত সহায় বিচাৰিছে দীক্ষিত শৰ্মা নেত্ৰ মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম এই মুহূৰ্তত আৰু এটা ব্ৰেকিং আমাৰ হাতত আহিছে চীনে ৰাছিয়াই চীনৰ পৰা সহায় বিচৰাৰ লগে লগে এই মুহূৰ্তত আমেৰিকাৰ প্ৰতিক্ৰিয়া আহিছে আমেৰিকা কঠোৰ হ'ব ৰাছিয়াক চীনে সহায় কৰিলে এয়া আমেৰিকাৰ ফালৰ পৰা কঠোৰ হোৱাৰ সংকেত দিয়া হৈছে আৰ্থিক অস্ত্ৰ শস্ত্ৰ সা সামগ্ৰী ৰাছিয়াক দিব নোৱাৰিব চীনে কঠোৰ ভাষাত কোৱা হৈছে এবাৰ আমেৰিকাৰ ফালৰ পৰা চীনক আমেৰিকাই চীনৰ ওপৰত তীক্ষ্ণ দৃষ্টি ৰাখিছে এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ যে যদিহে ৰাছিয়াক চীনে সহায় কৰে তেতিয়াহ'লে
কঠোর হব আমেরিকা ইয়ার পূর্বে রাশিয়ায় সীমার পর বিচারিছিল যুক্তরাষ্ট্রের সহায় আর তার লগে লগে এটা আমেরিকার প্রতিক্রিয়া আছে আমেরিকায় কইছে যে যদি হে চীন চীনে রাশিয়াক সহায় করে তাহলে কঠোর হব আমেরিকা কঠোর পদক্ষেপ লোলে আমেরিকা বাধ্য হব রাশিয়ার সহায় করলে মনে মনে না থাকে আমেরিকা আমেরিকার ফলের পর কথা কোয়া হয়েছে জো বাইডেনের ফল কোয়া হয়েছে যে চীন চীনক সতর্ক করে দিয়া হয়েছে রাশিয়াক সহায় করলে চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব আমেরিকায় আর এই মুহূর্ত সমগ্র বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধর দুয়ারদলিত থিয় হয়ে পড়ার অনুমান হয়েছে কারণ আজি উনৈশ নম্বর দিন যুদ্ধর আর উনৈশ নম্বর দিনত রাশিয়ায় চীনের সহায় বিচারের লগে লগে এটা তৃতীয় বিশ্বযুদ্ধর দুয়ারদলিত থিয় হয়েছে নাকি সমগ্র বিশ্ব এই একটা প্রশ্ন আর রাশিয়ায় চীনের পর সহায় বিচারের লগে লগে আমেরিকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমেরিকায় কৈছে চীনে সহায় যদি করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলে আমেরিকা বাধ্য হব নেত্র পুনৰ আপনার ওসরে আইছো চীনে যদি সহায় করে তেতিয়াহলে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিতভাবে হব ইয়ার কোনো সন্দেহ নাই হ্যাঁ নিশ্চয়ভাবে নিখিল কমা কব লাগবে এই মুহূর্তে সভাটুকু ডর খবরটা আসি পড়ছে যদি সময় চীনে চীনের পর সহায় বিচারছে রাশিয়া সেই মুহূর্ততে খবর আসি পড়ছে যে আমেরিকায় চীনের উপর তীক্ষ্ণ নজর রাখিছে আর আমেরিকায় এক প্রকারের সকিয়নি প্রদান করার খবর আসি পড়ছে যে চীনক সকিয়নি প্রদান করার খবর আসি পড়ছে আর ইয়ার পূর্বে মাত্র এটা দিন পূর্বে রাষ্ট্রপতি জো বাইডেনে কৈছিল যে নাটোয় যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবলগা হয় অর্থাৎ নাটোর যে সদস্য রাষ্ট্রসমূহ আছে আমেরিকাকে ধরে সদস্য রাষ্ট্রসমূহে যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবলগা হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হব পারে সেই আশঙ্কা ব্যক্ত করছে জো বাইডেনের ফলের পর আর আজির দিন যে খবর আমি লাভ করছো যে চীনের সহায় বিচারছে রাশিয়ায় আর তার বিপরীতে আমেরিকার ফলের পর কেতপুর খবর আসি পড়ছে যে আমেরিকায় তীক্ষ্ণ নজর রাখিছে যে চীনে সৈন্য বাহিনী রাশিয়ালে প্রেরণ করব নাকি কারণ আমেরিকার রাষ্ট্রপতিগুলি স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে ইউক্রেন বাকির লগত সদায় আমেরিকা থাকিব নাটোর সদস্য রাষ্ট্র সদায় আমেরিকায় সহায় করে যাব বলে আমেরিকায় কৈছিল কঠোর স্থিতি গ্রহণ করেছিল রাশিয়ার বিরুদ্ধে আর নাটোয় এই পর্যন্ত যুদ্ধ করা নাই বা নকরে এনে ধরনের মন্তব্য করেছিল আমেরিকা যুদ্ধ নকর বলে কৈছিল আর প্রত্যক্ষভাবে আমেরিকা যুদ্ধ নানাম বলে কৈছিল সহায় আগবাম বলে কৈছিল আর নাটোর সদস্য রাষ্ট্র যুদ্ধ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ হব পারে এনে ধরনের আশঙ্কা ব্যক্ত করেছিল জো বাইডেনে নিজেই আর তারপর এই মুহূর্তে চীনের পর যে সহায় বিচারছে রাশিয়ায় তারপরে খবর রাখিছে যে আমেরিকা এই মুহূর্তে চীনের উপর তীক্ষ্ণ নজর রাখিছে আমেরিকার রাশিয়ার উপর তীক্ষ্ণ নজর রাখিছে সেই খবর আসি পড়ছে গতি নিশ্চিতভাবে দীক্ষিত শর্মা যদি চীনে সহায় করে তাহলে বিশ্বর প্রেক্ষাপট কিছু পরিমাণে সলনি হব পারে হয়তো উলট পালট হয়ে যাব পারে তেনে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে আর বিশ্বজুড়ে এই খবর এই মুহূর্তে খুবই চর্চিত হয়ে পড়া পরিলক্ষিত হচ্ছে ধন্যবাদ জানাইছো নেত্র আর এই মুহূর্তে সকল দুটা ডাঙর খবর যুদ্ধর লো দুটা ডাঙর খবর যে প্রথম হল উনৈশ নম্বর দিন তৃতীয় বিশ্বযুদ্ধর আগজাননী এই বলে কই থাকা হয়েছে কারণ আজি রাশিয়ায় চীনের পর সহায় বিচারিলে আর চীনে যদি সহায় করে তাহলে আমেরিকার সকিয়নি সাবধান হব লাগবে কঠোর হব আমেরিকা চীনের বিরুদ্ধে এই মুহূর্তে তিনটা ডাঙর খবর প্রথম হল যুদ্ধর উনৈশ নম্বর দিনত রাশিয়ায় চীনের পর সহায় বিচারিলে সৈন্য আর অস্ত্র শস্ত্র বিচারিলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধর বাবে উনৈশ নম্বর দিনত চীনের সহায় বিচারের লগে লগে সক্রিয় হয়ে পড়লে মুহূর্তে আমেরিকা আর আমেরিকার কঠোর সকিয়নি যদিহে চীনে সহায় করে তাহলে আমেরিকা চীনের বিরুদ্ধে কঠোর হবলে বাধ্য হব আর যদি এনে হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধর দিকত সমগ্র বিশ্ব গই থাকার এই মুহূর্তে পূর্ণ সম্ভাবনা আছে।